সৌমিত্র চৌধুরী। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কিছু নিত্য স্ত্রীবাচক শব্দ রয়েছে যে পুরুষবাচকতা নেই, এই শব্দগুলো মনে রাখার জন্য আমরা একটা ছন্দ বের করেছি। কারণ ছন্দে ছন্দে পড়লে পড়াটা অনেক বেশি মনে থাকে এবং পড়াটা অনেক বেশি ইজি হয়ে যায়, তো আমরা ছন্দ একটা তৈরি করেছি। ছন্দটা কিসের ছন্দ? আমরা একটু আগে বলেছি যে কিছু নিত্য স্ত্রীবাচক শব্দ রয়েছে যে পুরুষবাচকতা নেই। তো এই শব্দগুলো হচ্ছে সতীন, সৎমা, এয়ো, দায়, সধবা, বিধবা। এই যে কথাগুলো বললাম, যে এই যে কিছু শব্দ বললাম, এই শব্দগুলো কোনো পুরুষবাচকতা নেই। এটা মনে রাখার উপায় আপনি দেখেন যে পিতৃহীন বিধবা রহিমার সতীন ও সৎমা এয়ুদায় সধবাকে নিয়ে, এয়ুদায় সধবাকে নিয়ে বাস করে। আমি আবারও বলি যে পিতৃহীন রহিমার, পিতৃহীন বিধবা রহিমার, পিতৃহীন বিধবা রহিমার সতীন ও সৎমা এয়ুদায় সধবাকে নিয়ে, এয়ুদায় সধবাকে নিয়ে বাস করে। পিতৃহীন বিধবা রহিমার সতীন ও সৎমা এয়ুদায় সধবাকে নিয়ে বাস করেন। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, স্ক্রিনে যে লেখাটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মনে রাখার কৌশল। তো এই নিত্য স্ত্রীবাচক শব্দগুলো যে কোনো কৌশল নেই, মনে রাখার কৌশল এটাই। তো ধন্যবাদ, সবাই ভালো থাকেন।